হাসি লেগেছে, উপহাসের হাসি। আমাদের দেশে কত নারীবাদী আছে, একজন নারীবাদীকে দেখলাম না এই ব্যাপারে কিছু বলতে, যে একটা মেয়েকে ডিরেক্ট ডিস্টার্ব করা হলো, সারা পৃথিবী দেখলো, তাও এরা এখনো মাটির নিচে আছে। না, এটা আমাদের দায়িত্ব না, কাউরে ল্যাংটা করতে বাধা দিলে আমাদের দায় দায়িত্ব চলে আসে, কি বলেন ঠিক কিনা? ল্যাংটা হইতে বাধা দিও না, বোরখা পড়তে বাধা দিলে ওটা আমরা, ওটা নারীর অধিকার না। এই জাহেলগুলো লজ্জা লাগবে না, দুদিন পর আবার উঠবে কোনো একই সুদে, কিন্তু আজকে চুপ। কেন চুপ? কারণ মুসকান তো হিজাব পরিহিতা, মুসকান তো পর্দা করেছে, আর পর্দা তো ইসলামের বিধান, এই জন্য তাদের দায় দায়িত্ব নাই। কিন্তু যখন কুফর, কুফরকে যখন প্রতিষ্ঠার প্রশ্ন আসবে, যখন বেপর্দার প্রশ্ন আসবে, যখন উলঙ্গপনের প্রশ্ন আসবে, যখন অশ্লীলতার প্রশ্ন আসবে, আর সেক্ষেত্রে যখন কেউ বাধা দিবে, কেউ অশ্লীলতা করতে যদি বাধা দেয়, তখন দেখবেন তারা দাঁড়ায় বলবে নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, নারীকে অসম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল বাকারা 129 নম্বর আয়াত। গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতেছেন। গোটা পৃথিবীর মুসলমানদের পিতার নাম কি? গোটা বিশ্বের ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 78 নম্বর আয়াতে সূরা হজে আল্লাহ বলেছেন, 17 নম্বর পারায়, 20 নম্বর পৃষ্ঠায়। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠালেন। দোয়া করেছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন কিতাবুল্লাহ, পাঠায়া দিয়েছেন হাবিবুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের পেটে আসার পর বাবাকে হারিয়েছেন, এতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়েছেন, মা হারিয়েছেন 6 বছর বয়সে, বাবা হারালেন মায়ের পেটে থাকতে, আর মাকে হারিয়েছেন 6 বছর বয়সে, মাও নেই বাবাও নেই, এতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। নবীজি পিতা হারা মা হারা, গার্ডিয়ান হলেন আবু আব্দুল মুত্তালেব, দাদা আব্দুল মুত্তালেব গার্ডিয়ান হয়েছেন, তিনিও মারা গেলেন, চাচা আবু তালেব হয়েছেন গার্ডিয়ান। একজন এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, নবুয়তি পেয়েছেন, মানুষকে দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সাউন্ড ঠিক আছে? সাউন্ড হ্যালো, সাউন্ড ঠিক আছে? ধরাধরি করেন না, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, এটা অসুবিধা জ্বলতেছ, দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কেউ নবীজির দাওয়াত গ্রহণ করছে, কেউ করছে না, তবে করার মাত্রাটা খুবই কম, অসংখ্য মানুষ তা প্রত্যাখ্যান করছে, রাসূলুল্লাহর দাওয়াতকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না, একত্ববাদে বিশ্বাসী হচ্ছে না, উল্টা এই শিরকের সমাজে, কুফুরের সমাজে যখন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন, কেউ বলছে মুহাম্মদ হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, মক্কা থেকে বের করে দিব, হত্যা করে ফেলবো তোমাকে, থ্রেট করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি ব্যথিত হলেন যে এই মানুষগুলো জাহান্নামের দিকে কি করে যাচ্ছে, প্রতিযোগিতা করে জাহান্নামে হচ্ছে,
মনক্ষুণ্ণ হয়েছেন, ব্যথিত হয়েছেন, কাঁদছেন। চাচা যেহেতু গার্ডিয়ান আবু তালেব, আপাদমস্তকে একজন মুশরিক, তো চাচা দেখছেন মোহাম্মদ কাঁদছো কেন, কি হয়েছে তোমার, তুমি এতে মোহাম্মদ তো কাঁদলে আমার কষ্ট হয়, মাও হারিয়েছ, বাবাও হারিয়েছ, দাদা ছিল গার্ডিয়ান তাকেও হারিয়ে ফেলেছ, এখন আমি গার্ডিয়ান, তোমার চোখে পানি দেখলে তো আমার কষ্ট হয়, কি হয়েছে বলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা যান, কাঁদছি এই মানুষগুলোকে দিনের দাওয়াত দেই, কোরআনের দিকে ডাকি, আহ্বান করি, ওরা তো জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছে, এই মানুষগুলো জাহান্নামী হচ্ছে, এই জন্য কান্না করতেছে, জান্নাতকে রেখে জাহান্নামী হয়ে যাচ্ছে, হেদায়েতের পথ রেখে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নবীজি আরো বলেছেন, তবে চাচা ওরা বলে কেউ আমার হাত ভেঙে দিবে, কেউ বলছে আমাকে মেরেই ফেলবে, কেউ বলছে আমাকে মক্কা থেকে বের করে দিবে, আমার অপরাধটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দাও, আহ্বান করো, এই জন্য মেরে ফেলবে, কেটে ফেলবে, বের করে দিবে মক্কা থেকে। একজন আপাদমস্তকে মুশরিক আবু তালেব, নবীজির গার্ডিয়ান চাচা, তিনি কি উত্তর দিলেন একটু শুনেন, দালায়েলুন নবুওয়াতিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় আজও তার বক্তব্য সোনালী ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। আবু তালেব বললেন, মুহাম্মদ কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভেঙে দিবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে, কে তোমাকে হত্যা করবে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আগে বলেছেন ওয়াল্লাহি লাই ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, মুহাম্মদ কে তোমার হাত ভেঙে দিবে, কে তোমার পা ভেঙে দিবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে, আমি আবু তালেব বলছি, আমি আবু তালেব বলছি, যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হয়েছে ততদিন ওরা হাত পা ভাঙবে, তোমাকে মক্কা থেকে বের করবে, এটা তো বহু দূরের কথা, ওরা তো তোমার কাছে আসতে পারবে না, আল্লাহর নামে হলফ করে বললাম, আল্লাহর নামে কসম করে বললাম। একজন কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, একজন মুশরিকের নবীজির গার্ডিয়ান হওয়ার প্রেক্ষিতে রাসূলের প্রতি কতটা ভালোবাসা। আবু তালেব আরো বলেছেন, এগুলো আপনার আমার জন্য সবক, ওয়াদাআতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফীনা আমিনা, আমি জানি তুমি একজন সদুপদেশ দানকারী আর তুমি সত্যবাদী, তুমি আমাকে দাওয়াত দাও, ওয়ারাদতা দীনান কদ আরাফতু বি আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়্যাতি দীনা, মুহাম্মদ এটাও জানি, একটু ভালো করে শুনেন, দিলের কান দিয়ে শুনেন কথাগুলো, মেসেজ নেওয়াটা বড়, টাইম পাস করা, ওয়াজে এসে মজা করা এটা বড় না, মেসেজটা নেন। আবু তালেব বললেন, ওয়ারাদতা দীনান কদ আরাফতু বি আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়্যাতি দীনা, তুমি যেই দীন আমার কাছে উপস্থাপন করেছো আমি জানি এই তামাম পৃথিবীতে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। আবু তালেবের বক্তব্য, মিন খাইরি আদিয়ানিল বারিয়্যাতি দীনা, ইসলাম কেন আনেন নাই, মারা গেছেন ইসলাম আনেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু জানতেন ইসলাম সত্য, মানেন নাই কেন, ইজ্জতের কথা চিন্তা করেন, নেতা তো বাপদাদার রেখে যাওয়া দিন যদি আমাদের দ্বারা সংরক্ষিত না হয় তাহলে আর কি, জাহান্নামে যাবে কিন্তু ওইটা সংরক্ষণ করবে, জাহান্নামে যাবে কিন্তু ওইটা ছাড়া যাবে না, লাত মানাত উজ্জা হবলকে ছাড়া যাবে না, শিরিককে ছাড়া যাবে না, কিন্তু জানে ইসলামের চেয়ে সত্য ধর্ম আর কোনোটাই হতে পারে না। আমি উদাহরণ দিই, মুসলিম শরীফের হাদিস 141 নম্বর হাদিস, আবু তালেব মুমূর্ষু অবস্থায় মৃত শয্যাশায়িত, নবীজি কষ্টে কাঁদছেন যে আমার চাচা যিনি আমাকে উঠতে বসতে কোরআনের দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে আমাকে সহযোগিতা করছেন করেছেন তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজিকে আবু তালেবের কাছে আসতে দেন না, ভয় না জানে আবু তালেব বেঈমান হয়ে যায় কিনা, তাদের ভাষায়
না জানি ইসলাম গ্রহণ করে ফেলে কিনা এই মরার আগে, তাহলে তো সব শেষ, ইজ্জতটা গেল, বাপদাদার ইজ্জত গেল, আমাদের ধর্ম কলঙ্কিত হলো। কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পাশে আসতে দেবে। নবীজির কান্না দেখে এক পর্যায়ে দয়া হলো, শেষ দেখার জন্য রসুলকে সুযোগ দেওয়া হলো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি কাছেই গিয়া বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইন্দাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি আল্লাহর কাছে সাক্ষী দিব যে আপনি কালিমা পড়ছেন। চাচাকে এরকম দাওয়াত দিয়েছে, ইসলাম গ্রহণ করেন নাই কেন? কেউ বলছে খবরদার মোহাম্মদ, এই আবু তালেব, কে বলছে খবরদার আবু তালেব, এই মুহূর্তে বেঈমান হয়ে মরিস না, আমাদেরকে কলঙ্কিত করিস না, বাপদাদাকে কলঙ্কিত করবি না। আবু তালেব কে বলছে, বাপদাদার রেখে যাওয়া ধর্মকে কলঙ্কিত করে মরবা না, ইসলাম গ্রহণ করেন নাই বেঈমান হয়েই মারা গেল। যা তার বক্তব্যে ফুটে উঠেছে, লাউলাল মালামাতু আও হিজারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা, আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ যদি ধর্মের কলঙ্কের কথা চিন্তা না করতাম, বাপদাদার সম্মানের কথা চিন্তা না করতাম, নিজের প্রতিবাদের সম্মানের কথা চিন্তা না করতাম, তাহলে আমি আবু তালেব সবার আগে প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান হতাম। অপমান কর, অপমান হবেন, তাদের ধর্মকে অপমান করা হবে, এই জন্য ইসলাম আনেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু জানতেন ইসলাম সত্য, ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। একটু আসেন মিলাই, আবু তালেবের চেয়ে শক্ত মুমিন আপনি আর আমি, একটু মিলাই আসেন, উনি তো মুশরিক ছিলেন, আমরা তো মুমিন, আমাদের দিলে কি নবীজির প্রতি এতটুকু মহব্বত আছে যেটুকু আবু তালেবের ছিল? একটা কুফরি এরিয়ায়, কুফুর প্রতিষ্ঠিত এলাকায়, কুফুর প্রতিষ্ঠিত রাষ্ট্রে আবু তালেব বলেছেন, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভেঙে দিবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে, ওটা করলে আমাকে মাটিতে দাফন করার পরে করবে, তার আগে নয়, তার আগে নয়। আজকে আজকে কালেমা ওয়ালা মুমিন হয়েছে, আপনি আর আমি মুসলমান হয়েছি, নিজেকে মুমিন বলে দাবি করি, পরিচয় দেই, একজন মুশরিক আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, রাসূলের উপর আক্রমণ করা হবে, রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়া হবে, বলেছেন আমাকে মাটিতে দাফন করার আগে হবে না, তো একজন মুমিনের তো এখান থেকে উজ্জীবিত হয়ে এ ব্যাপারে পরে এবং প্রতিজ্ঞা করা উচিত ছিল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলের ইজ্জতের জন্য প্রয়োজনে শহীদ হব, রাসূলকে অপমান হতে দিব না, ইসলামকে অপমান হতে দিব না। এটুকু মহব্বত কি আপনার আমার মাঝে আছে? আসেন একটু মিলাই, এটা তো একজন মুশরিকের সাথে উদাহরণ দিলাম। আবু তালেব যুক্তি দাঁড় করিয়েছিলেন, লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা, এই যুক্তি আজকালকের ইয়াং জেনারেশনও দাঁড় করায়, কলিজার টুকরা যুবকরা শোনো, যদি বলে দাড়ি রাখো হুজুর বিয়াটার পরে, আনাইলে মায়া দিবে না, বুঝেন খেয়াল করে, এটাকে অপমানের চোখে দেবে। আচ্ছা বলেন তো আমরা হুজুররা কি কেউ বিয়া সারা আসি? একটু টেনশনে পড়ে গেলাম, বরং খুঁজে দেখবেন হুজুরদের বউরা আরো সুন্দর আছে, একেবারে খারাপ না, এটা বোঝার জন্য বলতেছি আর কি। তাহলে এই যুবকরা দাড়ি রাখে না, কই বউ পাবে না, চিন্তা করছেন কত বড় আহম্মকী কথাবার্তা, দাড়ি রাখে না, কয় কাকমুল্লা লেখা যাবে, ইসলামকে প্র্যাকটিস করে না। একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনেন, বেশি বেশি মসজিদে গেলে নামাজ কিরে মোল্লা হইলি কবে, একজন আরেকজনকে উপহাস করে, আর সেও লজ্জাবোধ করে, দূর বেটা কইস না, একটু নামাজটা পড়তেছি আর কি, ইসলামিক লেবাসকে লজ্জার দৃষ্টিতে দেখে, হুজুর হওয়া আলেম হওয়াকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, দাড়ি রাখাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, ইসলামকে প্র্যাকটিস করাকে তুচ্ছ
তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, হকানি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, হিজাবকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, পর্দাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, অপমানের চোখে দেখে, ছোট চোখে দেখে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এরা তো মুসলমান নয়, বরং এদের চেয়ে মুনাফেক মুসলমানের ঘরে সমাজে রাষ্ট্রে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। মুনাফেকি ছাড়া এটা আর কিছু, এটা তো মুনাফেকি, ডিরেক্ট মুনাফেকি। এটা তো আবু তালেবের কথা ছিল যে অপমান হওয়ার ডরে কালেমা পড়ে নাই। আজকে যুবকরা অপমানিত হবে বলে দাড়ি রাখে না, কেউ মোল্লা দেখা যাবে, আর মোল্লার পরিচয় দেওয়াটা তার কাছে লজ্জাবোধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসকান সারা পৃথিবীকে দেখায় দিছে, ভারতের কর্ণাটকের সেই মেয়ে দেখায় দিছে, হিজাব আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে ইসলাম আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে রাসূলের নির্দেশ আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে আল্লাহর বিধান আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে ইসলাম আমার অহংকার। নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দেখায় দিয়েছে মুসলমানেরা তার আল্লাহর বিধানকে এত বেশি মানে, এত বেশি শ্রদ্ধা করে, এত বেশি ভালোবাসে, প্রয়োজনে বাতিলের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শাহাদাতের মৃত্যু কামনা করে, কিন্তু ইসলামকে ভ্রণটিত করে দিতে পারে না, ইসলামের একটা বিধানকে পরাজিত হতে দিতে পারে না, ইসলামের একটা বিধানকে অপমানিত হতে দিতে পারে না। শুধু তাই নয়, আমি তো বারবার বলি, আজও বলছি, বেশ কয়েকদিন যাবত এই কথা বলে আসছে, এই ঘটনার আগে থেকেও একজন মুসলমানের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি হাজার হাজার মুশরিকদের অস্ত্র শস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী। নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা প্রায় সময় আমি বলি, মজবুত ইমান এত শক্তিশালী। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একজন মুসলিম নারী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ইমানি ইস্তেকামত কাকে বলে, দৃঢ়তা কাকে বলে, সারা পৃথিবীকে দেখায় দিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব পর্যন্ত তার বড়ত্বের ঘোষণা সবার কানে কানে পৌঁছায় দিয়েছেন। নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা এখন সারা পৃথিবী, সারা পৃথিবী জুড়ে কম্পন সৃষ্টি করে দিয়েছে। বিপরীতে যারা তার উপর এই উত্তক্ত করতে আসলো, এরা বুঝাইয়া দিল যে আমাদের মতো জাহেল আর কেউ নাই, গরু সব গোবর আমাদের মাথায়। 2022 সালে একটা মেয়েকে ওপেন এরকম উত্তক্ত করা, এটা কতটা জাহালত, কতটা মূর্খতা, কতটা উগ্রতা, কতটা হিংস্রতা, একটু চিন্তা করে দেখেন। তবে আমার একটু দুঃখ লেগেছে, দুঃখ না, বরাবরই দুঃখ না, মানে একটু হাসি লেগেছে, উপহাসের হাসি। আমাদের দেশে কত নারীবাদী আছে, একজন নারীবাদীকে দেখলাম না এই ব্যাপারে কিছু বলতে, যে একটা মেয়েকে ডিরেক্ট ডিস্টার্ব করা হলো, সারা পৃথিবী দেখলো, তাও এরা এখনো মাটির নিচে আছে। না, এটা আমাদের দায়িত্ব না, কাউরে ল্যাংটা করতে বাধা দিলে আমাদের দায় দায়িত্ব চলে আসে, কি বলেন ঠিক কিনা? ল্যাংটা হইতে বাধা দিও না, বোরখা পড়তে বাধা দিলে ওটা আমরা, ওটা নারীর অধিকার না। এই জাহেলগুলোর লজ্জা লাগবে না, দুদিন পর আবার উঠবে কোনো একইসুতে, কিন্তু আজকে চুপ। কেন চুপ? কারণ মুসকান তো হিজাব পরিহিতা, মুসকান তো পর্দা করেছে, আর পর্দা তো ইসলামের বিধান, এই জন্য তাদের দায় দায়িত্ব নাই। কিন্তু যখন কুফর, কুফরকে যখন প্রতিষ্ঠার প্রশ্ন আসবে, যখন বেপর্দার প্রশ্ন আসবে, যখন উলঙ্গপনের প্রশ্ন আসবে, যখন অশ্লীলতার প্রশ্ন আসবে, আর সেক্ষেত্রে যখন কেউ বাধা দিবে, কেউ অস্থিরতা করতে যদি বাধা দেয়, তখন দেখবেন তারা দাঁড়ায় বলবে নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, নারীকে অসম্মান করা হয়েছে, নারীকে ছোট করা হয়েছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এই অন্ধদেরকে বলছি, এই বধিরদেরকে বলছি, আসলে এদের উদ্দেশ্য নারী অধিকার প্রতিষ্ঠা নয়, নারীর সম্মান প্রতিষ্ঠা নয়, বরং এদের উদ্দেশ্য হলো ইসলামের বিরুদ্ধে একটা নারীদেরকে, একটা নারীর দলকে দাঁড় করিয়ে দেওয়া, যারা কিনা ইসলামের বিরোধিতা করবে। কথা বলেন, এদের উদ্দেশ্য আর কিছু না। একজনের বিবৃতি দেখলাম না, এটা দুঃখজনক। তো যেই কথা বলছিলাম আবু তালেবের, বেইমান হয়ে মারা গেছেন, নবীজি বের হয়ে কাঁদতেছেন, আর আমার চাচা জাহান্নামী হয়ে গেলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন সূরা কসাস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী আপনি হেদায়েত দিবেন কিভাবে? হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি ভালোবাসলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দিবেন কে? জোরে বলেন কে? ভালো করে বুঝেন। আহা, এই কথাগুলো কেন বললাম? রব্বানা উবাত ফিহিম রাসূলা, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া আল্লাহর কাছে করেছিলেন সেই কাজগুলোর প্র্যাকটিস এই মাদ্রাসাগুলোতে হয়। ইয়াতলু আলাইহিম আয়াতিক এই মাদ্রাসায় হয়, ওই আল্লিমহুমুল কিতাব এই মাদ্রাসায় হয়, ওয়াল হিকমা এটা কোরআনের চেয়ে বড় হিকমত আর কিছু নাই, ওই যাক্কিহিম পরিশুদ্ধ করাই সবটা এই মাদ্রাসাগুলোতে হয়। এখানে দিনের প্র্যাকটিস করানো হয়। দিনকে কিভাবে প্র্যাকটিস করবেন, ইসলামকে কিভাবে প্র্যাকটিস করবেন, নিজের ব্যক্তিগত লাইফে, সামাজিক লাইফে, পারিবারিক লাইফে, রাজনৈতিক জীবনে, সর্বাঙ্গনে দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেছেন এই জন্যই যে এখানে এগুলো শিক্ষা দেওয়া হয়। নিজের সন্তানকেও দিন প্র্যাকটিস করার জন্য এখানে দিবেন, এখানে দিবেন। শুনেন, এই ভারতের এই মেয়েটির কাছে প্রশ্ন করা হয়েছে মিডিয়ার ভাইরা বা মিডিয়া থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি তাদের বিচার চান? তো মুসকান বলেছে যে আমি তাদের বিচার চাই না, তবে তারা যেন আর এরকম না করে সেটাই চাই। মহানুভবতার পরিচয় দিয়েছে, কতটুকু মহত্বের পরিচয় দিয়েছে, কতটুকু ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে চিন্তা করে দেখেন। তারা যেন আমার ধর্ম পালনে আমাকে বাধা না দেয় এটাই চাই। বিচার চেয়ে কি হবে, কার কাছে বিচার চাইবে, এটাও তো একটা কথা। শয়তানের কাছে কি শয়তানের বিচার চাওয়া যায়? সে তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে, সে যে বুদ্ধিমতী তার পরিচয় দিয়েছে, বিচার চায়নি, বরং বলেছে এরকম ডিস্টার্ব যেন আর করা না হয়। আমি অনেকে ব্যাপারে সাক্ষাৎকার দেখেছি, অনেক সনাতন ধর্মী ভাইয়েরা বোনরা, অনেক হিন্দু ভাইরা বোনরা তারা এসে এ ব্যাপারে প্রতিবাদ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই যে একজন নারী হিসেবে তার পাশে দাঁড়িয়েছেন, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের অধিকারের প্রতি দাঁড়িয়েছেন, তার ধর্মীয় অধিকারের প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা রেখে পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাদের প্রতিও শ্রদ্ধার সাথে তাদেরকে সম্মান করছি। অনেকে বলেছে, অনেক হিন্দু ভাইদের সাক্ষাৎকার দেখেছি, তারা বলেছে যদি হিজাব পরে না আসতে পারে তারে এই যে সিঁদুর দিয়ে আসা এটাও বন্ধ করা হোক। তারা বলেছে হাতে কোনো যেন বিপদ না ধরে তারা একটা ফিতা পরে লাল, বলছে তাহলে এটা পরেও আসা যাবে না, তাহলে এটা বন্ধ করেন, এটার সাথে এটা তো ধর্মীয় সিম্বল, এটা তো ধর্মীয় সিম্বল, হিজাবটা ধর্মীয় একটা বিধান, তাহলে এটাও ধর্মের সাথে জড়িত, এগুলো বন্ধ করেন। যারা কিনা আমার বোনটাকে পর্দা করতে নিষেধ করলো, হিজাব পড়তে বাধা দিল, গিয়ে দেখেন ওদের দেশে অসংখ্য সাধক তাদের ভাষায় তাদের ধর্মের উলঙ্গ, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন একেবারে লেখাটা, স্টেশন সদরঘাট যা আছে সব খোলা, ওটুক কাপড় নাই, কোথায় ওখানে তো গিয়া বলো না এটা ঢাকো, এটা ঢাকো ওখানে বলে না, তো হিজাব পড়তে সমস্যা কোথায়? ওটা যদি ধর্মীয় হয় খুলে দেওয়া, তাহলে ঢেকে ফেলা এটাও ধর্মীয়, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম পালনে আমাকে স্বাধীনতা দাও, তুমি কে আমাকে বাধা দেওয়ার? আর সর্বোপরি তো কথা একটাই, হিজাব হলো ফরজ বিধান আল্লাহ, তাই না? হিজাব কি ফরজ, পর্দা করা আর কি, আমভাবে বলি পর্দা করা ফরজ। কেউ আমার ফরজ বিধানে বাধা দিবে আর আমি জীবিত থাকবো, আমি হাসবো, আমি খেলবো, আমি নাচবো, তা সহ্য করবো, এটা তো মুমিনা হতে পারে না। আল্লাহর আইনে বাধা দেওয়ার অধিকার এই তাম পৃথিবীতে কারো নাই। প্রয়োজনে যুদ্ধের ঘোষণা আসবে, জিহাদের ঘোষণা আসবে, আল্লাহর ফরজ বিধানে কেউ যদি বাধা দেয় হস্তক্ষেপ করো, এটাকে বরদাস্ত করা। বলছিলাম শুরুতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়াযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুর হাকিম। সময় তো অল্প, আবার আমাদের শ্রদ্ধেয় আতিকুল্লাহ ভাইও চলে আসছেন, হুজুর আলোচনা করবেন।
আমি কিছু উদাহরণ দিই। হুজুর কয়টায় আসবেন? না না হুজুর আসর কয়টায়? সাড়ে চারটায়। না তাহলে সতিনটা একটা মাঝামাঝি হলো, আমরা দুজন ভাগ করে নিলাম আর কি, সতিনটায় নিয়ে এসে বোঝার জন্য বলতেছি। একটু খেয়াল করে শুনেন, মানে সময় সংক্ষিপ্ত করার জন্য একটু দ্রুত বলি, তিন চার ঘন্টার কথা এক ঘন্টায় বলা লাগবে। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি কো ইয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল একজন পয়গম্বর পাঠালেন না, শুধু ইব্রাহিম আলাইহিসসালাম যা যা দোয়া করেছেন, কুরআনুল কারীম সূরা বাকারা 151 নম্বর আয়াত 2 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইযাক্কিকুম ওয়া ইয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইয়াল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। পরের আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। রাসূলকে যে পাঠিয়েছেন দলিল স্বরূপ, কি জন্য পাঠিয়েছেন, দায়িত্বগুলো মেনশন করে করে দিয়ে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলাম। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরার নাম সূরাতুল জুমআ দ্বিতীয় আয়াত, শানে বলেছেন, কোরআনুল করিম খুলে দেখুন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াত সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার কলিজার টুকরা বোন, তুমি কেন হিজাব পড়বে না, তুমি কেন পর্দা করবে না, এটা তো আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য তোমাকে করতে হবে, এটাই দিন, এটাই শরীয়ত। আমার কলিজার টুকরা যুবকদেরকে বলছি, হ্যাঁ যুবক, তুমি তো দাড়ি রাখছো না, তুমি চুল কাটছো, তো কোথাকার দাজ্জালের প্রতিনিধিত্ব যারা করছে তাদের স্টাইলে কাটছো, খুঁজে দেখো। নতুন একটা সংগঠন হয়েছে বা একটা মেম্বার হয়েছে, একটা গ্রুপ হয়েছে, ওরা একটা ব্যান্ড সঙ্গীতের একটা গ্রুপ, বিটিএস মেম্বার বলে তাদেরকে, গিয়ে দেখেন ওরা যেরকম চুল কাটে, অধিকাংশ যুবকরা এখন ওরকম চুল কাটে। ওরা মেকআপ করে, এরাও মেকআপ করে, ওরা লিপস্টিক দেয়, এরাও দিচ্ছে, ওরা ব্রু প্লাক করে, এরাও ব্রু প্লাক করতেছে। অথচ রাসূল এমন চরিত্রের উপর লানত করেছেন, লানত করেছেন, অভিসম্পাত করেছেন। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাসূলের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, রাসূলের চরিত্র রহমত, রাসূলের চরিত্র রহমত, রাসূল যা বলেছেন সেটা রহমত, রাসূল যা করতে নিষেধ করেছেন ওটা গজব, ওটা করলে আপনি আমি গজবের মধ্যে নিপতিত হব, অভিশপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলছেন, কোরআনুল করিম খুলে দেখেন সূরার নাম সূরাতুল আহজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর আয়াতে 21 নম্বর পারায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। অনুসরণ অনুকরণ যদি করতে হয়, মডেল যদি বানাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বানাবো, মডেল যদি বানাতে হয়, নবী যে হবেন মডেল, ইহুদি খ্রিস্টানরা মডেল হতে পারে না, তাদের চরিত্র মডেল হতে পারে না, বিটিএস মেম্বারদের চরিত্র মডেল হতে পারে না, কুফরি সংস্কৃতি কখনো মডেল হতে পারে না, ইসলাম বিরোধী চরিত্র কোনো মুসলমানের জন্য মডেল হতে পারে না, রাসূলুল্লাহ হবেন মডেল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কোরআনুল কারীম করে দেখুন সূরার নাম সূরাতুল হাসর 28 নম্বর পারা 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা লাগবে, রাসূল যা বর্জন করেছেন তা আপনাকে আমাকে বর্জন করা লাগবে, রাসূল যা শরীয়ত কায়েম করে দিয়ে গিয়েছেন, রাসূল তো হলেন শরীয়ত প্রণেতা, যেটাকে হালাল বলেছেন সেটা মানা লাগবে, হারাম বলেছেন প্রত্যাখ্যান করা লাগবে, জায়েজ বলেছেন সেটা মানার যোগ্য, সেটা মানতে হবে, যেটা না জায়েজ বলেছেন এটা পরিহারযোগ্য, এটা মুমিন কখনো করতে পারে না। মুমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বানানো লাগবে। আমার মায়েদের কাছে এখন স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস, জি বাংলা এগুলো দেখে দেখে ওই সকল নায়িকাদেরকে তারা মডেল বানিয়েছে, তাদের মতো ড্রেস খুঁজে, পাখি ড্রেস খুঁজে, কিরণমালা খুঁজে, এটা খুলে সেটা খুঁজে, তাদের মতো চুল কাটে, তাদের মতো চুল কালার করে, স্পেশালি ঠিক আপাদমস্তকে তাদের চরিত্রকে কায়েম করে প্রতিষ্ঠিত করে সংসারেও তা করে। অথচ হযরত আয়েশা কি মডেল হওয়ার যোগ্য ছিলেন না? একজন মুমিন হিসেবে তো উচিত ছিল একজন মুমিনা মায়ের মডেল হবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ তারা কাদেরকে মডেল বানাচ্ছে? আমাদের যুবকদের একই অবস্থা,
চুল কাটছে তো মেসির মতো কাটছে, চুল কাটছে তো নেইমারের মতো কাটছে, ড্রেস আপ চেঞ্জ করছে তো তাদের মতো করছে, চলছে তো তাদের মতো চলছে, আপাদমস্তকে বিটিএস মেম্বারদের সংস্কৃতি পালন করছে, তাদেরকে অনুসরণ অনুকরণ করছে। অথচ উচিত ছিল হযরত হাসান আর হুসাইনের চরিত্রকে ধারণ করা, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের চরিত্র ধারণ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ধারণ করা। তা না করে তারা মুশরিকদের চরিত্র ধারণ করছে, ইসলাম বিরোধী চরিত্র ধারণ করছে। চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই তরুণ হোক, চাই তরুণী হোক, চাই যুবক হোক, চাই যুবতী হন, চাই মা হোক, চাই বাবা হোক, প্রত্যেকের মধ্যে এখন এই সমস্ত শিরকের সংস্কৃতি এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, তারা ওটাকে রাইট মনে করছে। ইসলাম সম্পর্কে তাদের ধারণাই নেই, কোরআন সম্পর্কে তাদের ধারণাই নেই। আহারে, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, তিনটি জায়গায় বলেছেন, এক নম্বর সুরা তাওবার 33 নম্বর আয়াতে বলেছেন, তারপর সুরা ফাতিহা 28 নম্বর আয়াতে বলেছেন, তারপর 28 নম্বর পরে সুরা সফে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সত্য ধর্ম এবং কিতাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জন্য পাঠিয়েছেন, লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপর যেন ইসলাম বিজয়ী হয়ে যায়, ইসলাম বিজয়ী হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যায়, শরীয়ত বিজয়ী হয়ে যায়, কোরআন বিজয়ী হয়ে যায়, আল্লাহ তাআলার দ্বীন বিজয়ী হয়ে যায়, রাসূলের সুন্নাহ বিজয়ী হয়ে যায়। তাহলে তো আমাদের প্রত্যেকটা যুবকের আপাদমস্তকে রাসূলের সুন্নাহ থাকার কথা ছিল, তাহলে দ্বীন বিজয়ী হবে, তাহলে তো মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকার দরকার ছিল, তাহলে দ্বীন বিজয়ী হবে, তাহলে তো কোরআন প্রত্যেকটা ঘরে বাহিরে সমাজে একজন মুসলমানের সমাজে রাষ্ট্রে এলাকায় সংসদে পার্লামেন্টের সচিবালয় থেকে নিয়ে তার এলাকায় তার ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে তার পলিটিক্যাল লাইফে সব জায়গায় দিন যদি থাকতো তাহলে লিউজেরাহ আলে দিন ইকুল্লি হতো। একজন মুমিনকে তো দিন কায়েমের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেষ্টা করে গিয়েছেন তার মৃত্যু পর্যন্ত, প্রত্যেকটা মুমিনের তার মৃত্যু পর্যন্ত দিন কায়েমের জন্য নিজেকে নিবেদিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লিও জেরাহু আরে দিনই খুললি, তাম পৃথিবীতে ইসলামকে কায়েম করা। আপনার আমি কি করতেছি?